গত 15ই নভেম্বর 2021 সালে পূর্ব বর্ধমান জেলার সাকারি গ্রামের মাঠের পাশে একটি পুকুরে প্রসেনদীপ রায় নামে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসীরা। তারপর খণ্ডঘোষ থানায় খবর দেওয়া হলে খণ্ডঘোষ থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে আসেন, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এরপর মৃত প্রসেনদীপ রায়ের পরিবারের তরফ থেকে খণ্ডঘোষ থানায় একটি খুনের মামলা দায়ের করা হয়েছে। তারা অভিযোগ করেন, প্রসেনদীপ রায়কে খুন করে পুকুরের জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগ পাওয়ার পর খণ্ডঘোষ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে গতকাল রাতে সাকারি গ্রাম থেকে উত্তম রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং আজ ওই অভিযুক্ত উত্তম রায়কে বর্ধমান আদালতে পেশ করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনায় আরও বেশ কয়েকজনের নাম জড়িয়ে আছে, তবে তাদের তল্লাশি চলছে। সমগ্র ঘটনায় তদন্তের জন্য অভিযুক্ত উত্তম রায়কে খণ্ডঘোষ থানার পুলিশ তাদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছেন বলে জানিয়েছেন। বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। গত 15ই নভেম্বর 2021 সালে পূর্ব বর্ধমান জেলার সাকারি গ্রামের মাঠের পাশে একটি পুকুরে প্রসেনদীপ রায় নামে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন এলাকাবাসীরা। তারপর খণ্ডঘোষ থানায় খবর দেওয়া হলে খণ্ডঘোষ থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে আসেন, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এরপর মৃত প্রসেনদীপ রায়ের পরিবারের তরফ থেকে খণ্ডঘোষ থানায় একটি খুনের মামলা দায়ের করা হয়েছে। তারা অভিযোগ করেন, প্রসেনদীপ রায়কে খুন করে পুকুরের জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগ পাওয়ার পর খণ্ডঘোষ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে গতকাল রাতে সাকারি গ্রাম থেকে উত্তম রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং আজ ওই অভিযুক্ত উত্তম রায়কে বর্ধমান আদালতে পেশ করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা যায়, এই ঘটনায় আরও বেশ কয়েকজনের নাম জড়িয়ে আছে, তবে তাদের তল্লাশি চলছে। সমগ্র ঘটনায় তদন্তের জন্য অভিযুক্ত উত্তম রায়কে খণ্ডঘোষ থানার পুলিশ তাদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করেছেন বলে জানিয়েছেন। বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা।